সারা পৃথিবীর আকাশে বাতাসে একটি কৌতুক খুব বেশি বেড়াচ্ছে, বিশেষ করে বাংলাদেশে। বাংলাদেশের জনগণ একটি কৌতুককে আজকে ভালো করে লেখে পড়ে দেখছে, এই সরকারের অধীনে নাকি নিরপেক্ষ নির্বাচন হয়। আরে গাছের পশু পাখিও হাসে, যে সরকারের আমলে কুকুর বিচরণ করেছে, যে সরকারের আমলে বাংলাদেশে দিনের ভোট রাতের ডাকাতি করে বাক্স ভরে দিয়েছে, সেই সরকার প্রধান নাকি বলে ওনাদের সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন হয়। হায় রে গোপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, হায় রে গোলাপি। প্রিয় ভাই বোনেরা, যেই সরকার শেয়ার বাজারের গরিবের টাকা চুরি করে, যে সরকার ব্যাংক ডাকাতি করে, যে সরকার ভোটে জিতা বাল্লায় হেলিকপ্টারে করে ভোটের বাক্স নিয়ে আসে, যে সরকার রানা প্লাজা ধ্বংস করে, যে সরকার বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, যে সরকার আপনাকে একটি দেশের বিরুদ্ধে লেখার জন্য খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে, সেই সরকারকে আর বিশ্বাস করা যায়? তাহলে কি করতে হবে? মওলানা ভাসানী বলেছে, আমার বাসের লাঠি আছে বিএনপির ভাইরা, আমার বাসের লাঠি হাতে নাও, তারেক জিয়ার নির্দেশ আমরা মান্য করব, একটি আঘাত যদি আসে এই লাঠি দিয়ে দশটি আঘাত করে ছেড়ে দিব, ভয় নাই। আমাদের 90-এর বাতাস লেগেছে, মির্জা আব্বাসের সেই যুবদলের সভাপতির সময়ের বাতাস আজকে এই চারটি থানার জনগণের কাছে এসে পৌঁছেছে। মৃত্যুটা একদিন হবে, তবে হাসিনা সরকার তোমার অত্যাচার আর সহ্য করব না।